নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 25শে ডিসেম্বর এই ছয় রাশির জাতক জাতিকারা প্রেমে পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এটা আপনারা সকলেই জানেন। আর এই পার্বণকে ঘিরে আমরা আনন্দের সাথে সাথে প্রেমেও পড়ি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা টিনেজার রয়েছেন তারা কিন্তু বর্তমান যুগে হামেশাই প্রেমে পড়তে চলেছে। আর এই পার্বণ, অর্থাৎ সেটা দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক বা দোল উৎসবই হোক না কেন, যে কোনো পার্বণকে ঘিরে আমাদের মনে প্রচুর এক্সপেকটেশন থাকে। আর আমরা প্রত্যেকে কেউ না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে পছন্দ হয়নি। আর এটি হতে চলেছে 25শে ডিসেম্বর 2020, অর্থাৎ 25শে ডিসেম্বর 2020-তে এই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা প্রেমে পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় অতীব সৌভাগ্যশালী প্রেমিক রাশি। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই কেবল তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা 25শে ডিসেম্বর 2020-তে প্রেমে পড়তে চলেছে। তার আগে প্রেম নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। আশা করি আপনাদের মনের ভিতরে এতটুকু হলেও আমার কথাগুলো বিঁধে যাবে। দেখুন, বর্তমানে প্রেম এমন একটি জিনিস যেটি আমাদের দৈনন্দিন জীবনে কম্পালসারি হয়ে গেছে। অর্থাৎ আমরা বেশিরভাগ মানুষ ফ্রাস্ট্রেশনে থাকি, ফ্রাস্ট্রেশনে ভুগি, টেনশান, স্ট্রেস এইসব আমাদের মনে সবসময় থাকে। কিন্তু আপনি কখনো প্রেমে পড়েছেন? যদি প্রেমে পড়ে থাকেন তাহলে দেখবেন আপনাদের মনে সেই ফ্রাস্ট্রেশন বা সেই স্ট্রেস কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি এমন একটি ওষুধ যা আপনাদের মনকে সদাই প্রফুল্ল রাখবে। একটি কথা না বলেই আমি পারছি না, প্রেম ছাড়া জীবন বর্তমানে অচল। যেমন আমাদের অক্সিজেন ছাড়া জীবন চলে না, সেরকম প্রেম ছাড়া বর্তমান যুগে জীবন কাটে না। অর্থাৎ যাদের জীবনে প্রেম নেই তারাই কেবল একমাত্র বুঝতে পারবে যে প্রেমের কি মহিমা। আর প্রেম যাদের জীবনে রয়েছে তাদেরকে একটি কথাই বলবো, আপনি খুব লাকি পার্সন, আপনার জীবনে প্রেম রয়েছে। একবার তাদেরকে গিয়ে দেখুন যাদের জীবনে আজ পর্যন্ত গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নামও নিশান নেই, তাই নিজের প্রেমকে, নিজের ভালোবাসাকে সর্বদা মর্যাদা দিতে শিখুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই প্রেম কোন গ্রহ দেখায় বা কোন গ্রহ নির্ণয় করে। প্রেম বেসিক্যালি একটি মাত্র গ্রহ দেখায়, সেই গ্রহটি কে জানেন? শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, যা আমাদের জীবনে প্রেমকে উস্কে দেয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ পজিশনে থাকে তাহলে আপনারা প্রেমে পড়বেনই পড়বেন। তবে এই শুক্র গ্রহ নিয়ে যখন এত কথাই বললাম তাহলে একটি কথা আরও জেনে রাখুন, শুক্র গ্রহ যদি আপনার জন্মছকে স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি দেখতে অ্যাট্রাক্টিভ হবেন। অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে প্রচুর মেয়ে আপনার উপর ফিদা হয়ে যাবে, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার উপর প্রচুর ছেলে ফিদা হয়ে যাবে। আশেপাশে দেখবেন অনেক ছেলে বা অনেক মেয়ে আপনাকে উঁকি মারছে, হয়তো আমার কথাটা আপনাদের সঙ্গে মিলে যেতে পারে। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি খুব ভাবুক রাশি, সেই রাশিটি সহজ সরল রাশি, সেই রাশিটির মন
গঙ্গা জলের মতো পবিত্র। সে রাশিটি কে জানেন? বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা প্রেমে পড়তে চলেছেন এবং সেটি 25শে ডিসেম্বর 2020। তাই রেডি হয়ে যান এখন থেকে, এবং আপনারা সেই দিন থেকে প্রেমে পড়ার ফলে আপনাদের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। অর্থাৎ আপনাদের জীবনে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসতে বাধ্য। এবং যাদের জীবনে প্রেম এখনও পর্যন্ত নেই, তাদের জীবনে কিন্তু 25শে ডিসেম্বর 2020 প্রেম উঁকি মারবে। এরপর যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, এই রাশির জাতক জাতিকারাও কিন্তু খুব ভালো হয়, খুব বোল্ড হয়, খুব দায়িত্ববান হয় এবং অন্যের ক্ষতি কখনোই করেন না। আপনারা যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনারাও 25শে ডিসেম্বর 2020 প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন কেউ উঁকি মারতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে 25শে ডিসেম্বর 2020। তাই রেডি হয়ে যান এখন থেকেই সেই দিনটির জন্য। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধু, বেসিক্যালি কন্যা রাশির জাতক জাতিকারা একটু চাপা স্বভাবের হয়, তবে খুব মিষ্টি হয় এবং একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়। বিশেষ করে যারা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু প্রেমে পড়বেনই পড়বেন। অর্থাৎ আপনাদের জীবনে 25শে ডিসেম্বর 2020 প্রেমের হাতছানি আসতে চলেছে। তাই এখন থেকেই আপনারা রেডি হয়ে যান 25শে ডিসেম্বর 2020 জন্য। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু 25শে ডিসেম্বর 2020 প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে, নতুন কেউ পা রাখতে চলেছে। তাই এখন থেকে রেডি হয়ে যান 25শে ডিসেম্বর 2020 জন্য, কারণ ওই দিন থেকেই আপনাদের জীবনে নতুন প্রেমের অধ্যায়ের সূচনা হতে চলেছে। এরপর যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2020 25শে ডিসেম্বরে প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। তাই এখন থেকে রেডি হয়ে যান 2020 25শে ডিসেম্বরের জন্য, কারণ ওই দিন আপনাদের জীবন চেঞ্জ হতে চলেছে, কারণ নতুন কেউ আপনার জীবনে পা রাখতে চলেছে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বেসিক্যালি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালো হয়, খুব সোবার্স, কিন্তু এদেরকে কেউ হিট করলে তারা কিন্তু কখনোই সেটা ভুলে না, একদিন না একদিন তার প্রতিশোধ কিন্তু নেই। কিন্তু আনন্দের বিষয় এটাই, আপনারা নতুন করে প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে 25শে ডিসেম্বর 2020 বড়দিনের দিন। আর এই বড়দিনের দিনকে স্মরণীয় করে তুলবে আপনাদের নতুন প্রেম। অর্থাৎ যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, তারা রেডি হয়ে যান এখন থেকে 25শে ডিসেম্বর 2020 জন্য, কারণ আপনারা সেই দিনে প্রেমে পড়তে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।